পুরো ভোটের আগেই পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবি নিয়ে বিক্ষোভ আন্দোলনে নামলো কোচবিহার পুরসভার 12 নম্বর ওয়ার্ডের নাগরিকেরা। বুধবার কোচবিহার চাকির মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। দীর্ঘ কয়েকদিন ছুটির পর ওই দিন পুনরায় স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয় সাধারণ মানুষের। একই সাথে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এ কারণেই সরকারিভাবে ব্যস্ততা রয়েছে। এই ব্যস্ত সময় গুরুত্বপূর্ণ ওই এলাকা অবরোধ করে বিক্ষোভ দেখানোর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় কোচবিহার দিনহাটা সড়ক পথে। এই পথ দিয়ে কোচবিহার সদর শহরের সাথে দিনহাটা, মাথাভাঙ্গা ও মেকলিগঞ্জ এই 3 মহকুমার সড়ক যোগাযোগের রাস্তা সে। এর ফলে সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীদের অভিযোগ, অবরোধ তোলার নামে পুলিশ লাঠিচার্জ করছে, যদিও ওই অভিযোগ মানতে নারাজ কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ওই দিন আন্দোলনকারীরা প্ল্যাকার্ড, পেস্টুন নিয়ে বিক্ষোভে সামিল হয়। তাদের অভিযোগ, দীর্ঘদিন থেকেই ওই এলাকায় পানীয় জলের সংকট রয়েছে, অবিলম্বে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা, ওয়ার্ডের বিভিন্ন গলিতে পথবাতি ও নিকাশি নালা পরিচ্ছন্ন করে এলাকার সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে হবে।